আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, আছেন যারা প্রবাসী, পৃথিবীর যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর প্রতিদিনের নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাওলানা সেলিম হোসাইন আজাদী। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহতরম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামে উসিলার গুরুত্ব। চমৎকার একটি বিষয়। উসিলা সম্পর্কে আমরা আজকের অনেক বিস্তারিত ব্যাখ্যা এবং তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। উসিলার প্রকৃত ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক সময় খটকা লেগে যায়, অনেক প্রশ্ন জমে আছে। আমাদের বিশ্বাস আজকের আলোচনার মাধ্যমে আপনাদের সকল প্রশ্ন খোলাসা হবে। হযরত আদম আলাইহিসসালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের উসিলা ইখতিয়ার করেন, আর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে ইরশাদ করেন, হে আদম আলাইহিসসালাম, যদি আপনি আমার বাড়ি গাহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের উসিলায় সমস্ত আসমান এবং জমিনবাসীদের জন্য পেশ করতেন, তাহলে আমি আপনার সুপারিশ কবুল করতাম। ইবনে আসাকির তারিখে দামেস্ক এই বর্ণনাটি এসছে এই গ্রন্থে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে ইমাম হাকিম, ইমাম বাইহাকি ও অন্যান্য হযরতগণ বর্ণনা করেন, যা এভাবে বর্ণিত হয়েছে। যেমন ইমাম বাইহাকি দালায়েলুন নবুয়াতে এসছে একটি বর্ণনা, সেখানে এসছে যে যদি আপনি আমার নিকট তার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আরজ করতেন, তাহলে আমি আপনাকে বক্সি দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইবনে জাবেরের উপর রহমত বর্ষণ করুন, তিনি বলেন আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় হযরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল করেন। তখন তিনি দোয়া করেন আর নৌকায় হযরত নূহ আলাইহিসসালামকে নাজাত দিয়ে দেন, আর হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ক্ষতি করতে পারেনি। তাই এটা নূরে মুহাম্মাদির কাজ কারণেই হয়েছে, আর ওই নূরের কারণে জাবিহুল্লাহ হযরত ইসমাইল আলাইহিসসালামের স্থানে ফিরিয়া এসেছে, দুম্বা জবাই হয়েছে। তো আমরা সহি হাদিস দ্বারা প্রমাণ হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন হযরত আদম আলাইহিসসালামের অপ্রত্যাশিত ইস্তিহাদি ভুল সংঘটিত হয়, তখন তিনি আরজ করেন, হে আমার রব, আমি আপনার নিকট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আরজ করতেছি, যে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে চিনতে পেরেছো, অথচ আমি তাকে জাহিরিভাবে প্রেরণ করিনি। আরজ করেন, হে আমার রব, তুমি যখন আমাকে তোমার কুদরতি হাতে পয়দা করো আর আমার মধ্যে আমার রূহ ফুঁকে দাও, তখন আমি মাথা উঠিয়ে আরশের স্তম্ভে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ লেখা দেখতে পাই। তখন আমি জানতে পারি যে আপনার নামের সাথে একমাত্র ওই সত্তা মিলিত হতে পারে যিনি সৃষ্টি জীবের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম, তুমি সত্য বলেছ, নিশ্চয়ই তিনি আমার সৃষ্টি জীবের মধ্যে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় হন। আর যখন তুমি তার উসিলায় আমার নিকট আরজ করেছ, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতেন, তাহলে আমি তোমাকে পয়দা করতাম না। এই বর্ণনাটি এসছে ইমাম হাকিম আল মুস্তাদরাক তাবরানিতে, মুস্তাদরাকে এসছে বর্ণনাটি। তাবরানি শরীফের একটি হাদিসে এসছে, হে আদম, তিনি তোমার সন্তানদের মধ্যে সর্বশেষ নবী হবেন। সুবহানাল্লাহ।
তো এই যে উসিলা উসিলা নিয়ে অনেক কথা আছে, আমরা দোয়া করার সময় কি কি উসিলা তালাশ করতে পারি এবং আমরা কি কি উসিলা আমাদের কাজে আসবে, এসহ নানা বিষয়ে আমরা শুনবো আজকের আমাদের অতিথির কাছ থেকে। মহতারাম, উসিলার গুরুত্ব কতটুকু ইসলামে? জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামে উসিলার গুরুত্ব, আলোকিত প্রতিদিনের আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে উসিলা শব্দটি আরবি শব্দ হলেও আমাদের বাংলা ভাষায় কিন্তু উসিলার ব্যবহার অহরহ হয়ে থাকে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু উসিলা শব্দ অনেক ব্যবহার করে থাকি। আমরা বলে থাকি যে আমার উসিলায় ওর এ কাজটা হয়ে গেল, বা তোমার উসিলায় আমার এ কাজটি হয়ে গেল, এভাবে কিন্তু আমরা শব্দটি ব্যবহার করে থাকি। মূলত উসিলা শব্দের অর্থ হচ্ছে যে মাধ্যম। এমন সব ইবাদাত বন্দিগি বা এমন কাজকে বোঝায় যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য কামনা করা হয়, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছানোর একটা মাধ্যম। এই মাধ্যমকে আমরা মূলত উসিলা বলে থাকি। আল কোরআনে এই উসিলা শব্দটি কিন্তু ব্যবহার হয়েছে দুই জায়গায়। একটা হচ্ছে সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল উসিলা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে তার নৈকট্য অর্জনের সচেষ্ট হও, বা তার কাছে পৌঁছানোর একটা উসিলা তোমরা তালাশ করো। অন্য সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এই শব্দটি উল্লেখ করেছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইবতাগুনা ইলা রাব্বিহিমুল উসিলা। আল্লাহ এখানে বলছেন যে যাদেরকে তারা আহ্বান করে তারা নিজেরাই তো তাদের পালনকর্তার নৈকট্য তালাশে ব্যপ্ত হয়, ব্যপ্ত থাকে বা তারা করতে থাকে। এখানে দুইটি আয়াতেই মূলত আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যমকে উসিলা বলা হয়েছে। ইবনে আব্বাস, আতা, মুজাহিদ এবং ফারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মতে তারা বলছেন যে এখানে উসিলা অর্থ হচ্ছে নৈকট্য লাভের উপায়। কাতাদা রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ আলাইহি বলেন যে পছন্দনীয় কাজের মাধ্যমে নৈকট্য লাভের যে প্রক্রিয়া এটাকে বলা হয় থাকে উসিলা। এভাবেই মুফাসসিরগণের যারা মন্তব্য করেছেন যে উসিলা কী জিনিস, তা থেকে মোটামুটি এটাই বোঝা যায় যে শরীয়তের পরিভাষা এবং আর আরবদের আরবির যে পরিভাষা রয়েছে ভাষায়, সেখানে উসিলা হলো নিকটবর্তী হওয়া বা নৈকট্য লাভের মাধ্যমকে উসিলা বলা হয়ে থাকে। তো এখানে উসিলা নিয়ে আলোচনার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস একটু জানতে হয়, সেটা হচ্ছে যে আমরা যে উসিলা শব্দটি ব্যবহার করি এর ভিত্তি কী। এর কিন্তু তিনটি বিষয় এর সঙ্গে জড়িত। একটা হচ্ছে যে যার নৈকট্য লাভের জন্য উসিলা গ্রহণ করা হয়, তার মানে একজনের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম দরকার হয়, তো উনি ওটা হচ্ছে একটি ভিত্তি। আর শরীয় দৃষ্টি থেকে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম, সেটা হচ্ছে উসিলা। দ্বিতীয় হচ্ছে যে নৈকট্য প্রার্থী, অর্থাৎ যিনি উসিলা গ্রহণ করেন, একটা হচ্ছে যার কাছে যাওয়ার জন্য উসিলা নেওয়া হয়, আরেকটা হচ্ছে যে যিনি উসিলা গ্রহণ করেন, আরেকটা হচ্ছে যে নৈকট্য লাভের যে উপায়, পৌঁছানোর যে মাধ্যম, যেটাকে আমরা উসিলা শব্দ দিয়ে বোঝাই। তো এই উসিলা মূলত ওই সব নেক আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো যায়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে তিন ধরনের উসিলাকে স্পষ্টভাবে ঘোষণা করেছেন ওনারা। প্রথম হচ্ছে যে আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে আল আসমাউল হুসনা, এর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করার কথা বলেছেন, যে তোমরা যদি এর মাধ্যমে আমার কাছে দোয়া করো, এর মাধ্যমে যদি তোমরা আমাকে ডাকো, তাহলে আমি তোমাদেরকে ডাকে সাড়া দিব। দ্বিতীয় হচ্ছে যে মুমিনের কৃত যে সৎকর্ম রয়েছে আমলে সালেহ, এর মাধ্যমে উসিলা গ্রহণ করা। আরেকটি রয়েছে হয়েছে কোনো জীবিত মানে মানুষের মাধ্যমে, সৎ লোকের মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করার যে বিষয়টা আমরা বিস্তারিত পরে আলোচনা করছি। তো আমরা প্রথমে দেখি যে আল আসমাউল হুসনার মাধ্যমে কীভাবে উসিলা গ্রহণ করতে হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা তা এগুলো দিয়েই তোমরা তাকে ডাকো। তো যারা ওয়াজারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাইহি, যারা তার এই নাম বিকৃত করে তোমরা তাদেরকে বর্জন করো। এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার যে সুন্দর নাম রয়েছে, এ নামের মাধ্যমে তাকে ডাকলে তার নামগুলো আমাদের একটা ওসিলা হতে পারে তার কাছে পৌঁছানোর। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুহের হাদিস এ থেকে বর্ণিত একটি হাদিসও এ প্রমাণ করে, যেটা মুসনাদে ইমাম আহমাদ এর উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে কারো কোনো দুশ্চিন্তা ও দুর্ভাবনা আসলে সে যেন এ কথা বলে, আল্লাহুম্মা ইন্নি আব্দুকা বিন আল্লাহুম্মা ইন্নি আব্দুকা বিন আব্দিকা ইবনি উমাতিকা, যে হাদিসটি রয়েছে বড়, ওখানে একটা কথা যে ওয়াস আলুকা বিকুল্লি ইসমিন হুয়ালাক সাম্মাইতা বিহি নাফসাকা ওয়া আনজালতা হু ফি কিতাবিকা ওয়া আল্লামতাহু আহাদান আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা, একটা হাদিসের মধ্যে বলছেন যে আমি আল্লাহ রসুল আমাদেরকে শিখাচ্ছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করার জন্য, যে আল্লাহ আমি তোমার নিকট তোমার সেই নামের বিনিময়ে প্রার্থনা করছি যে নাম তুমি নিজে নিয়েছো বা নিজে নিজেকে নাম দিয়েছো বা তুমি তোমার গ্রন্থে যে নাম অবতীর্ণ করেছো অথবা তোমার সৃষ্টির মধ্যে কাউকে তা শিখিয়েছো অথবা তুমি তোমার গায়েবী জ্ঞানে নিজের নিকট গোপন রেখেছো। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর যে সুন্দর নাম রয়েছে সে নামের বিনিময়ে নামের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা বা দোয়া করা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। দ্বিতীয়ত মুসনাদ এবং অন্যান্য হাদিসে অন্যান্য হাদিস গ্রন্থে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি বসাছিলেন, এক ব্যক্তি পাশে নামাজ আদায় করছিলেন, অন্য একজন ব্যক্তি অন্য একজন সাহাবি, তিনি যখন রুকু সেজদা এবং তাশাহুদে দোয়া করছিলেন তখন তিনি তার দোয়াতে এটাও বলছিলেন যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ রসুল এই দোয়া শুনে আল্লাহ রসুল বললেন যে লাকাদ দা আল্লাহু বি ইসমিহিল আজিম, সে তো ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার ইসমে আজমের মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ইজা দুইয়া বিহি আজাবা ও ইজা সুইলা বিহি আতা, যদি এই দোয়া পড়ে কেউ দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, আর যদি কোনো কিছু চায় এই দোয়া পড়ে এর মাধ্যমে তাহলে আল্লাহ তাআলা সেগুলো দিয়ে দেন। এই হাদিসেও দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার যে সুন্দর নাম রয়েছে জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মান্না আনতাল মান্নান বাদিউস সামা বাদি, এই যেমন নামগুলো রয়েছে এই নামের মাধ্যমে দোয়া করা হয়েছে এবং এই নামগুলোকে মূলত একটা ওসিলা বানানো হয়েছে, একটা মাধ্যম বানানো হয়েছে আল্লাহর কাছে দোয়া কবুলের মাধ্যম বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবিদেরকে বললেন যে দেখল না লোকটা কিন্তু আল্লাহ তাআলার ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার মহান নামের মাধ্যমে কিন্তু দোয়া করেছেন। এরপরে এভাবেই আমরা অন্য একটি হাদিসে দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তাশাহুদে বলতে শুনলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদুল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আন তাগফির লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলার অনেক নাম এবং তার তাওহীদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে, তখন আল্লাহ রসুল বললেন যে তাকে ক্ষমা করা হয়েছে, কথাটি তিনি তিনবার বললেন। এভাবে অনেক প্রমাণ রয়েছে যে এখানে বোঝা যায় যে আল্লাহর যে সুন্দর নাম রয়েছে আল আসমাউল হুসনা, এর মাধ্যমে যদি কেউ দোয়া করে তাহলে এটা একটা বড় ওসিলা হয় এবং শরীয়তসম্মত একটি ওসিলা। দ্বিতীয় হচ্ছে যে আমলে সালেহ, উত্তম আমলের মাধ্যমে আল্লাহ তাআলার মানে উত্তম আমলকে ওসিলা গ্রহণ করে আল্লাহর কাছে দোয়া করা এবং তার কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে এটা গ্রহণ করা, যেমন ইমানের মাধ্যমে। এ দোয়া কিন্তু আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, যে আল্লাহ আমরা ইমান এনেছি, এই ইমানের ওসিলায় তুমি কী করো আমাদেরকে ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও যুনুবানা আমাদের অপরাধ ওয়া কিনা আযাবান্নার এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এরপর কোরআনের উপরে ইমান
যে আমরা আনি এই ঈমানের বিনিময়ে এবং আল্লাহ রাসূলের যে আনুগত্য আমরা করি এটাকেও আমরা ওসিলা হিসেবে আল্লাহর কাছে বলতে পারি যেমন রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবায়না রাসূলা ফাকতুবনা মা শাহিদিন হে আল্লাহ হে আমাদের প্রতিপালক তুমি যা অবতীর্ণ করেছ তার প্রতি আমরা ঈমান এনেছি এবং রাসূলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে শাহেদদের অন্তর্ভুক্ত করে দাও শাহিদিনদের অন্তর্ভুক্ত করে দাও এবারে দ্বীনের যে দাওয়াত আমাদের কাছে পৌঁছেছে এই দাওয়াতে সাড়া দিয়ে আল্লাহর দ্বীন গ্রহণ করার মাধ্যমে এই দ্বীনের দাওয়াতে সাড়াটাকে আপনার ওসিলা হিসেবে ব্যবহার করা যায় আল্লাহ বলছেন রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়া ইনাদি লিল ঈমান হে আল্লাহ আমরা একজন আহ্বানকারীকে শুনেছি সে ঈমানের প্রতি আহ্বান করেছে আন আমিনু সে বলেছে যে আন আমিনু বি রব্বিকুম তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো ফা আমান্না আমরা ওই দাওয়াত শুনেই আমরা ঈমান এনেছি তাহলে কি রব্বানা ফাগফির লানা যুনুবানা অতএব এই দাওয়াত গ্রহণের ওসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা আমাদের অপরাধগুলোকে মাফ করে দাও ওয়াতাওয়াফ্ফানা মাআল আবরার এবং সৎ কর্মশীলদের সাথে আমাদের মৃত্যুবরণ করো আমাদেরকে মরণ দাও মৃত্যুদান করো হ্যাঁ এভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সালাত এবং সবর এই দুটি জিনিসকে আমরা কী করতে পারি ওসিলা হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ বলছেন যে ওয়াস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ অর্থাৎ তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য চাও তোমার এটা এই দুটাকে তোমরা ওসিলা বানাও আমার কাছে পৌঁছানোর জন্য অন্য হাদিসের মধ্যে একটি এসেছে যে ইখলাসের সাহায্য ইখলাসের সাক্ষ্য প্রদান করার মাধ্যমেও আল্লাহর ওসিলা অন্বেষণ করা যায় যেমন মুসনাদ আহমাদ এবং সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে যে হাদিসটি আমরা একটু আগেও উল্লেখ করেছি যে আল্লাহ রসুল একজন সাহাবিকে সালাতের তাশাহুদের মধ্যে দোয়াটি পড়তে শুনেছিলেন সেটা হচ্ছে যে সুরা ইখলাসের আলোকে এই দোয়ার পরে আল্লাহ রসুল বলেছেন যে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তার মানে ইখলাস এই সুরা ইখলাসের মধ্যে যে ইখলাসের সাক্ষ্য প্রদান করা হয়েছে এই ইখলাসের সাক্ষ্য প্রদানের মাধ্যমেও যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহ কবুল করে এটাকে যদি কেউ ওসিলা বানায় এবার সামগ্রিকভাবে সমস্ত নেক আমল মানুষ যেটা করে মুমিন ব্যক্তি যে কোনো নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে যদি কিছু চাওয়া হয় মানে নেক আমলকে যদি ওসিলা করা হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলা সে ডাকে সাড়া দেন এবং এটা তার কল্যাণের কারণ হতে পারে আমরা অনেক বড় যে হাদিসটি রয়েছে গুহাবাসীর যে তিনজন ব্যক্তি যে গুহায় আটকে গিয়েছিল এবং সে গুহা থেকে মুক্তি পাওয়ার যে হাদিসটি অনেক বড় হাদিস সেখানে আমরা দেখেছি যে তিন ব্যক্তি যে আটকে গিয়েছিল ওখান থেকে নাজাতের মাধ্যমে নাজাতের জন্য তিন ব্যক্তি তাদের ভালো আমলগুলোর স্মরণ করেছিল তার মধ্যে প্রথম ব্যক্তি যিনি তিনি পিতামাতার খেদমতকে উল্লেখ করে আল্লাহর কাছে যে আমি আমার পিতামাতাকে জন্য এত খেদমত করতাম আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে মুক্তি দাও দ্বিতীয় ব্যক্তি হচ্ছে জেনা থেকে বেঁচে আল্লাহর ভয়ে জেনা থেকে বেঁচেছিল এই যে আমলটি করেছিল তার কারণে উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন ফলে সেখান থেকে মুক্তির জন্য তিনি দোয়া করেছিলেন সর্বশেষ ব্যক্তি যে সে হলো যে তার শ্রমিকের যে পাওনা তার কাছে ছিল সে পাওনা যথাযথভাবে আদায় করেছিলেন এবং অনেক দিন পরে আদায় করাতে তার ওই পাওনাটাকে ইনভেস্ট করেছিল ইনভেস্ট করে যে যত সম্পদ এসেছিল পুরো সম্পদ উনি দিয়ে দিয়েছিলেন উনি ইচ্ছা করলে শুধুমাত্র একেবারে তার যে মূল যে পাওনাটা ছিল সেটা দিতে পারতেন কিন্তু তা না দিয়ে ওই পাওনাটা কাজে খাটিয়ে বা ব্যবসায় খাটিয়ে ওই যে ছাগল পরিপালনে পশুপালনে খাটিয়ে যতগুলো পশু হয়েছিল সবগুলো তাকে দিয়ে দিয়েছিল তো এই তিনটি যে তিনজন ব্যক্তি তাদের তিন ধরনের নেক আমলের ওসিলা চেয়ে আল্লাহর কাছে বলেছিলেন এই কাজগুলোর ওসিলা আপনি আমাদেরকে এখান থেকে মুক্তি দেন আল্লাহ তাআলা তাদের ওসিলা সেই কাজের ওসিলা আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এরপরে আয়াতের মধ্যে যদি আমরা একটু দেখি সূরা মায়েদার যে আয়াতটিতে ওসিলা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সেখানে কিন্তু জিহাদের কথা বলা হয়েছে যে অবতাগু ইলাইহিল ওসিলা ওজাহিদু ফি সাবিলিল্লাহ অর্থাৎ জিহাদও একটা এক ধরনের ওসিলা হতে পারে আল্লাহর কাছে পৌঁছানোর তো এভাবে সব নেক আমল কে ওসিলা হিসাবে গ্রহণ করা যায় তৃতীয় যে কথা বলেছি যে কোনো জীবিত উপস্থিত লোকের দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় অর্থাৎ
এমন একজন দিনদার বা পরহেজগার ব্যক্তি উপস্থিত রয়েছেন তার কাছে যদি আমরা দোয়া চাই আর তিনি যদি দোয়া করেন আমাদের জন্য এটা একটা ওসিলা হতে পারে এর পক্ষে অনেকগুলো কোরআন এবং হাদিসের অনেক দলিল রয়েছে যেমন ইসুফ আলাইহিসসালামের ভাইদের কাহিনী রয়েছে যে তারা যখন ইসুফ আলাইহিসসালামকে নিয়ে একটা খারাপ আচরণ করে ফেলেছিলেন ওই আচরণের পরিপ্রেক্ষিতে তারা তাদের আব্বাকে বলেছিলেন যে ইয়া আবা নাস্তাগফিরুল্লানা জুনুবানা আমরা যে অপরাধটি করে ফেলেছি এই অপরাধের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু ক্ষমা চান তার মানে কি অন্য ব্যক্তির কাছে নিজের জন্য ক্ষমা চাওয়া এটা একটা অন্য ব্যক্তিকে ওসিলা বানানো এটা শরীয়তে বৈধ এবং কোরআনের আয়াত দ্বারাও এটা বোঝা যায় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার জীবদ্দশায় তার নিকট এসে তার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরা লাহুম অর্থাৎ তারা যদি নিজেদের উপরে কোনো জুলুম করে ফেলে এবং যদি তারা আপনার কাছে এসে আপনার নিকট এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় মানে এখানে আপনার কাছে এসে মানে আপনার মাধ্যমে যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে ওয়াস্তাগফিরাল্লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবান আল্লাহ রাসূল যদি তাদেরকে ক্ষমা করে অর্থাৎ তাদের জন্য আল্লাহ রাসূল যদি দোয়া করে তাহলে তারা আল্লাহকে তওবা গ্রহণকারী এবং করুণাময় হিসেবে পাবেন রহিম হিসেবে পাবেন এই আয়াত দ্বারাও কিন্তু সাব্যস্ত হয়েছে যে অন্যের মাধ্যমে অন্যকে ওসিলা হিসেবে গ্রহণ করে যদি এখানে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃজনশীলতার তাকে সৃষ্টির পর তার হায়াতে তাইয়েবার উসিলার উদাহরণ হলো এই যে দুর্ভিক্ষের সময় বৃষ্টি না হওয়া অবস্থায় তার উসিলা পেশ করা হয় যেমন দুর্ভিক্ষের সময় বৃষ্টি হচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় কিন্তু বৃষ্টি চাওয়া হয়েছিল শিশুবেলায় আরেকটি হলো এক অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন যে আল্লাহর দরবারে হাজির হয়ে বললেন হে আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করুন তিনি যেন আমাকে সুস্থতা দান করেন বর্ণনাকারী বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হুকুম করেন যে সে উত্তম রূপে উযু করে আর এই দোয়া পড়ে হে আল্লাহ আমি তোমার নিকট তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রহমতের নবী তার উসিলা দিয়ে দোয়া করছি আর তোমার প্রতি মনোযোগী হয়েছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার উসিলায় আপনার রবের প্রতি আমার প্রয়োজনে মনোযোগী হয়েছি যে তা পূরণ করে দিন হে আল্লাহ আমার জন্য তার শাফাত কবুল করুন তো এই ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইও এই হাদিসকে সহি বলেছেন আর এই যে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে দোয়া করা হয়েছে তো এটি গেল একটি বিষয় আর আরেকটি বিষয় হলো যে কেউ যদি আল্লাহর রসুলের পথ শরিয়া এবং কোরআনের পথে চলার জন্যে কাউকে কোরআনের পথ পাওয়ার জন্যে আল্লাহর পথ পাওয়ার জন্যে কাউকে যদি মোর্শেদ পথ প্রদর্শক হিসেবে কাউকে কারোর সহচর্য অবলম্বন করে বা কারোর মানে সহবাত অবলম্বন করে সেটা ইসলামে কতটুকু সেটার গুরুত্ব রয়েছে জি মানে দিন শিক্ষার জন্য বা দিনের প্র্যাকটিসের জন্য যদি কেউ কাউকে সহবাত কারোর সহবাতে যায় সেটা তো অবশ্যই শরিয়া এটাকে সমর্থন করে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পবিত্র কোরআনের এবং হাদিসের মধ্যে কিন্তু এর একটা আলাদাভাবে গুরুত্ব তুলে ধরা হয়েছে যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে অসবির নফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদওয়ি ওয়াল আশি অর্থাৎ সকাল সন্ধ্যায় যারা জিকির করে বা সকাল সন্ধ্যায় যারা আল্লাহর কাছে দোয়া করে অর্থাৎ মুমিন ব্যক্তি এবং নেককার ব্যক্তিদের সাথে তুমি তাদের সঙ্গে কী করো নিজেকে ধরে রাখো এরপর যে কোনো মা সাদেকিন তোমরা সাদেকিনদের সাথে হও এর মধ্যে এখানে একটা সোহবাতের একটা গুরুত্ব উল্লেখ করা হয়েছে তো কেউ যদি দিনকে জানার জন্য বোঝার জন্য বা দিনের পরিপূর্ণভাবে দিনকে পালনের জন্য যদি কারো সাহায্য গ্রহণ করে এবং যদি তা নামাজ রোজা সঠিকভাবে করার জন্য বায়াত গ্রহণ করে জি এটা তার জন্য অবশ্যই একটা আমরা যেটাকে বলি যে এটা উনি কী হতে পারেন যে একটা ওসিলা হতে পারেন তার দিন শিক্ষার একটা
ওসিলা হতে পারে। এ জাতীয় আরও ওসিলা বিভিন্ন কাজে রয়েছে, যেমন আল্লাহ রসুল যেটা আমরা দেখলাম হাদিসের মধ্যে যে আল্লাহ রসুলকে তারা ওসিলা হিসেবে গ্রহণ করেছেন। আরও একটা হাদিস রয়েছে যে একজন বেদুইন এসে আল্লাহ রসুলের কাছে বললেন যে অনাবৃষ্টির কারণে আমাদের ধন সম্পদ সব নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার পরিজন অনাহারে থাকছে, অতএব আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। এরপর আল্লাহ রসুল এসে দুহাত তুললেন, দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি নামলো। অনুরূপভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি আপনি বললেন, আপনি উল্লেখ করলেন যে আল্লাহ রসুলের কথা, এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে বুখারিতে, সেটা হচ্ছে যে আল্লাহ রসুলের ইন্তেকালের পর, আল্লাহ রসুলের অফাতের পর, কিন্তু উনি যখন অনাবৃষ্টি দেখা দিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে সামনে এনে তার ওসিলা ধরে কিন্তু বৃষ্টির প্রার্থনা করেছিলেন এবং সাথে সাথে বৃষ্টি নেমেছিল। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তোমার নিকটে বৃষ্টি চাইতাম। আল্লাহর কাছে বলছেন হযরত ওমর, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে, আর এখন আমরা আমাদের নবীর চাচার ওসিলায় তোমার কাছে বৃষ্টি চাচ্ছি, অতএব তুমি আমাদেরকে বৃষ্টি দাও। অতঃপর তাদেরকে বৃষ্টি দেওয়া হলো, তো ওই সময় বৃষ্টি অবতীর্ণ হলো, বৃষ্টি হওয়া শুরু হলো। অতএব শুধু আল্লাহর নবী নয়, সমকালীন যিনি নেককার হিসেবে পরিচিত সমসাময়িক, তার ওসিলা ধরে এভাবে বৃষ্টি প্রার্থনার নজির কিন্তু সাহাবিগণের মধ্যে আছে। আমরা আরেকটু প্রমাণ দেই যে হযরতে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন উনি দামেস্কে ছিলেন, দামেস্কবাসী বৃষ্টির জন্য দোয়া করছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে উঠে বসলেন, ইয়াজিদ ইবনে আসওয়াদ আল উনি উঠে বললেন যে ইয়াজিদ ইবনে আসওয়াদ আল জুরাশি কোথায়? লোকজন তাকে ডেকে দিলে তিনি মানুষের কাঁধ ডিঙিয়ে সামনে এগুলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মেম্বারে চড়তে বললেন। তিনি মেম্বারে চড়লে মুয়াবিয়া তার পায়ের নিকট বসে, রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের নিকট বসে দোয়া করতে লাগলেন এই বলে, হে আল্লাহ, আজকের দিনে আমাদের মধ্যে সবচেয়ে ভালো এবং উত্তম ব্যক্তির মাধ্যমে তোমার নিকট আবেদন করছি। হে আল্লাহ, আজকে আমরা ইয়াজিদ ইবনে আসওয়াদ আল জুরাশির মাধ্যমে তোমার নিকট আবেদন করছি। ইয়াজিদ, তুমি আল্লাহর নিকট দুহাত তোলো। এভাবে হাত তুললেন এবং আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দিয়ে, অর্থাৎ দেখা যায় যে নেককারের মাধ্যমেও কিন্তু আল্লাহর ওসিলা গ্রহণ করা যায়। তো এখানে কয়েকটি শর্ত আমাদের মনে রাখতে হবে যে ওসিলা গ্রহণকারী বান্দাকে অবশ্যই সৎ ও নেক মুমিন হতে হবে এবং তার আমলের উদ্দেশ্য অবশ্যই শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হতে হবে। এরপর আল্লাহ তাআলা তার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে বান্দাদের জন্য যেসব আমল অনুমোদন করেছেন, আমল কিন্তু তার মধ্য থেকেই হতে হবে। আর হচ্ছে ওসিলাকৃত আমলটি হতে হবে শরিয়া অনুমোদিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না অনুযায়ী, তাতে কোনো কম বেশি করা যাবে না। কারণ ওসিলা গ্রহণ করাটা একটা ইবাদাতের পর্যায়ে এবং ইবাদাতের ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নার বাইরে কোনো কিছু করা অনুমোদিত নয়। এর জন্য এই শর্তগুলো আমাদেরকে পালন করে তারপরে আল্লাহর কাউকে ওসিলা গ্রহণ করা উচিত। এরপরে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে এখানে ওসিলা গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির নিয়াত এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেকেই মনে করেন যে ওসিলা ঠিক আছে, কিন্তু আমার কাজটি মনে হয় উনিই করে দিচ্ছে, যেহেতু উনি ওসিলা তো কাজটি উনি করে দিচ্ছে। হয়েছে কি এমনটি যে দেখা যাচ্ছে যে অফিসের যে বস রয়েছে তার হাতে একটা কাজ রয়েছে, কিন্তু আমরা কী করলাম যে অফিসের পিয়নকে দিয়ে ফাইলটা এগিয়ে দিলাম। তার অর্থ এই না যে পিয়ন আমার কাজটি করে দিল, কারণ কাজ তো করেছে অফিসার। তো এভাবে নিয়াতটা অত্যন্ত বড়, ওসিলাকে কাজের মানে কর্তা মনে করা যাবে না, তাহলে কিন্তু এটা শিরকের পর্যায়ে চলে যাবে। কেননা আগে কোরআনের মধ্যেও রয়েছে যে ওরা লাত উজ্জা যে দেবী ছিল ওদেরকে ইবাদত করতো, কিন্তু রব হিসাবে না, মানে ওরা ইলাহ হিসাবে না, ওদেরকে ইবাদত করতো, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে এরা, মানে এরা হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা ওসিলা। অন্য আয়াতে বলা হচ্ছে যে তারা হচ্ছে আমাদের জন্য সাফায়াত করবে। তো এই জন্য
এক্ষেত্রে নিয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নিয়াত যেন সঠিক থাকে সে বিষয়টি অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে ওসিলা আমাদেরকে কিছু করছে না বরং যার যিনি সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলা করছেন হয়তো তার যে তার বরকতান বা তার বরকতে বা তার যে নেক আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটি দিয়েছে অতএব আমাদেরকে এই বিষয়গুলো শর্তগুলো মেনে এবং নিয়াতকে যথাযথ করে ওসিলা গ্রহণ করা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন দর্শক আমরা চমৎকার একটি বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি ওসিলা আমরা অনেক সময় এই বিষয়টি নিয়ে অনেক বাড়াবাড়ি অনেক সারাসারি আমরা দেখে থাকি তো আসলে মধ্যপন্থা অবলম্বন করাই হলো ইসলামের শিক্ষা আমরা সব ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা চেষ্টা করব একজন আল্লাহর আল্লাহওয়ালা যারা যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় যাকে দেখলে ইবাদত বন্দিগিতে মন বসে ইবাদত বন্দিগি করতে উৎসাহ জাগে এ ধরনের একজনকে আমরা তার সহচর্যে থাকতে পারি কারণ হলো আল্লাহ বলেছেন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো আর সত্যবাদীদের সাথে থাকার একটি সুফল রয়েছে আমরা দেখেছি যে যে মানুষটি তাহাজ্জুদ গুজার কোনো ব্যক্তির সাথে সবসময় থাকে নামাজির সাথে থাকে তাহলে দেখা যায় যে সে যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে তার সাথে থাকে সেও একসময় দেখতে দেখতে সেও নামাজি হয়ে যায় আবার এও দেখেছি অনেক সময় যে একজন ব্যক্তি নামাজি কিন্তু সব সময় সে যিনি নামাজ পড়েন না তার সাথে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় তারও নামাজ ছেড়ে দিতে 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 এক সময় বেনামাজি হওয়ার অভ্যেস তার মধ্যে চলে আসে তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে সঠিক রাস্তা দেখান এবং আমাদেরকে যেন সঠিক একজন অভিভাবক যিনি আমাদেরকে পথ দেখাবেন দিনের পথ সঠিক পথ আল্লাহর রাস্তা এরকম একজন ভালো অভিভাবককে আমাদেরকে পাওয়ার সুযোগ করে দেন তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে আমাদের সকল আবেদন মিনতি ফরিয়াদ সব কিছু কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুধু দুনিয়াবি কোনো স্বার্থের জন্যে দুনিয়াবি কোনো প্রাপ্তির জন্যে তার কাছে নয় আমরা শুধু তার কাছে এটুকুর জন্যই যাব সে আমাদেরকে পথ দেখাবে কোরআনের পথ আল্লাহর পথ রসুলের পথ এবং আমাদের যা কিছু পাওয়ার সব কিছু আমরা পাবো আল্লাহর কাছ থেকে জান্নাত এবং যত কিছু সব কিছু আমরা আল্লাহর কাছ থেকেই পাবো সুতরাং আমরা যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছার মাধ্যম যেমন আমরা স্টুডিওতে এসেছি বাসা থেকে আমরা এসছি এখানে একটি অনুষ্ঠান নির্মাণের জন্যে অনুষ্ঠানে কথা বলার জন্যে আসতে আমাদের গাড়ির প্রয়োজন হয়েছে কিছু পয়সার প্রয়োজন হয়েছে কিন্তু লক্ষ্য হলো এই প্রোগ্রামটি আমরা শেষ করব তো এই যে গাড়িতে আসা পয়সা খরচ করা এটা হলো এই লক্ষ্যে পৌঁছার মাধ্যম তো মাধ্যমকেই যদি লক্ষ্য মনে করি তাহলে কিন্তু আমাদের সেটা চলবে না আমরা কোনো একজনকে উসিলা ধরব সেটা হলো আমাদের লক্ষ্য হলো আল্লাহর কাছাকাছি হওয়া আল্লাহর বন্ধু হওয়া আল্লাহকে চেনা এটা হলো লক্ষ্য আর এই লক্ষ্যে পৌঁছার মাধ্যম হলো কাউকে অভিভাবক হিসেবে কারো সাহচর্য গ্রহণ করা আল্লাহ আমাদেরকে সঠিক পথ অনুসন্ধান এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন দর্শক আমরা একটি মোনাজাত করব প্রতিদিনের ন্যায় এখন আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মিনগুয়ম কিতাআতম বাপজি কলমে আফু বরগুনাহাম কাশ বুজুর্গ কি নেহি হমকো জরুরত
গোলাম আপনা বানা মুজুক খোদায়া, আল্লাহ আপনি মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান মেহরবান দয়ালু দাতা, আপনি সাহায্যকারী অভিযোগ অনুমোদনকারী রিজিক দানকারী মৃত্যু দানকারী হায়াতের মালিক মহতের মালিক জীবনের মালিক সব কিছুর মালিক আপনি, বড় আশা নিয়া আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত তুলেছি গো আল্লাহ, আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। রব্বুল আলামিন যা কিছু আছে এই পৃথিবীতে সব আপনার কথা বলে, আপনার পথে চলে। আমরা মানুষ, আমরা শুধু আপনার পথ ছেড়ে পালিয়ে বেড়াই। রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আপনার, যাকে ইচ্ছে আপনি ক্ষমা করেন, যাকে ইচ্ছে আপনি শাস্তি দেন। জমিনের রাজত্ব আপনার, আসমানের রাজত্ব আপনার, সব কিছুর উপর আপনি ক্ষমতাবান, আপনি অভাব মুক্ত, আপনি সব কিছুর কর্মবিধায়ক, আপনি প্রত্যেক বান্দার উপর ক্ষমতাবান, সবার সম্পর্কে আপনি জানেন। আপনার রহমত জ্ঞান দিয়ে সব কিছুকে আপনি ঢেকে রেখেছেন, আবৃত করে রেখেছেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমরা তো গুনাগার, জান্নাতের মালিক তো আপনি। দুনিয়ার জীবন কোনোভাবে কেটেই যাবে আল্লাহ, পরকালীন জীবনে কষ্ট সইতে পারবো না গো আল্লাহ। আপনি জান্নাতের মালিক, আপনার কাছে ভিখারির মতো ভিক্ষার হাত পেতেছি। জান্নাতে একটু স্থায়ীভাবে থাকার জন্য আমাদের একটু বন্দোবস্ত আপনি করে দেন। রব্বুল আলামিন জান্নাত অনেক বড় হবে শুনেছি, কত মানুষ সেখানে থাকবে। আল্লাহ গো ওই জান্নাতে আমাদেরও একটু দাঁড়ানোর জায়গা করে দিলে, থাকার জায়গা করে দিলে কেউ আপনাকে প্রশ্ন করবে না, আপনার জান্নাতের জায়গা কমে যাবে না। আল্লাহ গো আপনি আমাদেরকে জান্নাতে একটু থাকার ব্যবস্থা করে দিন, করে দিয়েন আল্লাহ কিয়ামত আর হাসনের দিনে আমাদের সব কিছু আপনি সহজ করে দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে আপনি আমাদের অভিভাবক, আপনার কাছে বলছি আল্লাহ মৃত্যু যখন আসবে তখন আমাদেরকে কালিমা নসিব করে দিয়েন। দুঃখে কষ্টে পড়লে আপনার কাছে হাত পাতি, কারণ আপনি তো দয়ালু, আপনি ছাড়া কে আছে আমাদের দাতা দয়ালু। আল্লাহ গো আপনি আমাদের সব প্রয়োজন পূরণ করে দিন। রব্বুল আলামিন আমাদের শ্রবণ শক্তি আপনি চিরদিন সুস্থ রাখুন, দৃষ্টিশক্তি সুস্থ রাখুন, শরীর সুস্থ রাখুন, মন সুস্থ রাখুন। আমাদের রক্ষা করুন বিশ্বাস ভঙ্গ থেকে, অলসতা থেকে, ভীরুতা থেকে, কৃপণতা থেকে, বার্ধক্য থেকে, কঠিন থেকে, উদাসীনতা থেকে, অভাব লাঞ্ছনা দুর্দশা থেকে আমাদেরকে মুক্ত করুন, অবাধ্যতা থেকে আমাদেরকে মুক্ত করুন, পাপাচার অনৈক্য বিবাদ কপটতা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আমাদের আপনি ছাড়া কেউ নেই কথা শোনার। রব্বুল আলামিন দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার চারবার বারবার শুনতে চায় না, কিন্তু আপনার কাছে বললে কখনো আপনি বিরক্ত হন না। তাই তো আপনার কাছে বলছি আমাদের এই শূন্য হাত আপনি পূর্ণ করে দিন। রব্বুল আলামিন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানকে কবুল করে নিন। এ অনুষ্ঠান যারা দেখেন নিয়মিত, যারা শোনেন নিয়মিত, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। রব্বুল আলামিন তার সকল কর্মকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তার আত্মীয় স্বজন ময় মুরব্বিয়ানিকরাম যারা অন্ধকার কবরে পড়ে আছে তাদেরকে মাফ করুন।
বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোর উপরে আপনার রহমত বরকত নাজিল করুন। সকল প্রকার বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে এই প্রতিষ্ঠান অনেক দূর যেতে পারে আল্লাহ, উন্নতির চিরশীর্ষে পৌঁছাতে পারে, সফলতার শীর্ষে পৌঁছাতে পারে, সেই তৌফিক আপনি দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি আমাদেরকে পেরেশানি মুক্ত করে দিন আল্লাহ, আপনি আমাদের সকল প্রয়োজন পূরণ করে দিন, আপনি আমাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, আপনার দিনের পথে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।